আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রোজার দিনে অনেকেই প্রেম প্রীতি করেন, বিএফ জিএফ এর সাথে চ্যাটিং করা যাবে কিনা, এই বিষয়ে প্রশ্ন এসেছে, মেল এসেছে। তো এমন তো অবস্থায় রোজার মাসে বিএফ জিএফ এর সাথে চ্যাটিং করা, এই সমস্ত কোন ধরনের কাজ করা যাবে না, এটা তো সারা জীবনই করা যাবে না, বিশেষ করে রোজার মাসেও করা যাবে না। কারণ রোজার মাসে প্রয়োজনের ক্ষেত্রে বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে আপনার এটা প্রয়োজন, সেক্ষেত্রে মূল একটা দুইটা কথা বলা যেতে পারে, কিন্তু সারাদিন চ্যাটিং করা, অনেক সময় খারাপ চ্যাটিং করলে অনেক সময় দেখা যেতে পারে তার রোজার মধ্যে ঝামেলা হতে পারে, তার মনে মনে খারাপ ধারণা আসলে, কারো দিকে বদ নজর দিলে, সেক্ষেত্রে তার লজ্জাস্থান দিয়ে কোনো ধরনের পানি বের হতে পারে, ছেলেদেরও হতে পারে মেয়েদেরও হতে পারে। এই জন্য রোজার দিন এই সমস্ত কাজ রোজার মাসে, অন্য রোজার মাস ছাড়া অন্য মাসেও করা যাবে না, রোজার মাসে আরও করা যাবে না, হারাম, পুরো বছরই হারাম, রোজার মাসে ডাবল হারাম। রোজার মাসে একটা ভালো কাজ করলে যেমন অনেক সওয়াব, একটা পাপ কাজ করলে অনেক গুনাহ। এই জন্য অন্তত পক্ষে আপনারা যারা আল্লাহর কোনো বিধানই মানেন না, আমি আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদের হাতে ধরে বলছি, আপনারা রোজার মাসে, রোজার মাসটা একটা মাস কমপক্ষে আল্লাহর জন্য ইবাদতের জন্য নির্ধারণ করেন। আল্লাহ যদি হাশরের মাঠে জিজ্ঞাসা করে, বান্দা আমি তো তোমাকে 12 মাসই আমার ইবাদতের জন্য বানাইছিলাম, তোমার জীবনটাই বানাইছিলাম আমার গোলামি করার জন্য, সারা জীবনে তো গোলামি করলাম না, এমনকি এত রমজান মাস, বরকতপূর্ণ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সেটাও তুমি চ্যাটিং করলে নষ্ট করলা। আল্লাহ যদি এই প্রশ্ন করে, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেবেন, একটু চিন্তা করেন। এই জন্য পায়ে ধরে বলি, রোজার মাসে এই কাজগুলো অন্তত পক্ষে করবেন না। আমার পেজ এবং আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য পেজও নাই, আইডিও নাই, কারণ আমার ভিডিওগুলো দিয়ে ফেসবুকে বিভিন্ন জায়গায় দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, সব প্রতারণা করছে, এই জন্য সাবধান। আমাদের কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, প্রত্যেকটা ভিডিওতে সাবধান করা হচ্ছে, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।